আসসালামু আলাইকুম ক্লাস 8 এর ছাত্ররা। পূর্বের ক্লাসে শিলা সম্পর্কে আলোচনা করা হয়েছিল, সেক্ষেত্রে তিন ধরনের শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং প্রান্তরিত শিলা। আগের ক্লাসে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা সম্পর্কে আলোচনা করা হয়েছিল, রূপান্তরিত শিলাটা আজকের এবং আলোচনা তার পরবর্তী বিষয় রয়েছে। শিলাচক্র এবং ভূমিরূপের উপর শিলার প্রভাব, এগুলি নিয়ে আলোচনা করা হবে। সেক্ষেত্রে তিনটি শিলার মধ্যে আগ্নেয় এবং পাললিক শিলার পর যে শিলাটি উৎপত্তি ঘটে সেটি হচ্ছে রূপান্তরিত শিলা। অর্থাৎ আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে শিলাটি সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা। এবং এই আগ্নেয় এবং পাললিক শিলা ভূ অভ্যন্তরের তাপ, চাপ ও বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে দীর্ঘ সময়ে তার যে ভৌত রাসায়নিক ধর্ম যেগুলি রয়েছে সেগুলি হারিয়ে যখন একটা নতুন শিলা বা নতুন রূপের শিলায় পরিণত হয় সেই শিলাকে আমরা বলি রূপান্তরিত শিলা। অর্থাৎ এটা হচ্ছে পরিবর্তিত রূপ বা রূপান্তরিত রূপ। সেক্ষেত্রে অত্যধিক চাপের ফলে হতে পারে, অর্থাৎ তাপের ফলে হতে পারে এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে হতে পারে। যেমন অত্যধিক তাপে পিট কলা থেকে গ্রাফাইট সৃষ্টি হয়, আবার অত্যধিক চাপে সেল থেকে স্লেট সৃষ্টি হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যান্ডাসলাইট থেকে সিলিমোনাইট তৈরি হয়। যেমন রূপান্তরিত গ্রানাইট শিলা, আমরা জানি গ্রানাইট শিলা হচ্ছে আগ্নেয় শিলা, তাহলে গ্রানাইট থেকে রূপান্তরিত রূপ কী হয়? নিস। গ্রানাইট কী শিলা? আগ্নেয় শিলা। তার থেকে কী সৃষ্টি হয়? নিস সৃষ্টি হয়। আবার ব্যাসল্ট ব্যাসল্ট শিলা থেকে কী সৃষ্টি হয়? অ্যাম্ফিবোলাইট। তার ব্যাসল্ট একটি আগ্নেয় শিলা, তার রূপান্তরিত রূপ কি? অ্যাম্ফিবোলাইট। তোমরা এগুলো শুনেছ গ্রানাইট নিশ্চয়, মানে শিলা আগ্নেয় শিলা যে ভাগ বলেছিল গ্রানাইট এবং ব্যাসল্ট, গ্রানাইট থেকে নিঃ সৃষ্টি হয়, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট সৃষ্টি হয়। তাহলে শুধু গ্রানাইট থেকে যে রূপান্তরিত শিলা সৃষ্টি হয় তাও নয়, আবার পাললিক শিলা থেকেও রূপান্তরিত শিলা সৃষ্টি হতে পারে। যেমন হচ্ছে বেলে পাথর। বেলে পাথর কী শিলা? পাললিক শিলা। বেলপাথর থেকে রূপান্তরিত রূপ কী সৃষ্টি হয়? কোয়ার্টাইট। কোয়ার্টাইটটা কিসের রূপ? বেলপাথরের রূপান্তরিত রূপ। আবার চুনাপাথর। চুনাপাথর কী ধরনের শিলা? চুনাপাথর মূলত একটি পাললিক শিলা। চুনাপাথর কী সৃষ্টি হয়? মার্বেল। যে মার্বেল পাথর আমরা সাধারণত বিভিন্ন বাড়িতে ব্যবহার করি, বিভিন্ন স্মৃতিসৌধ নির্মাণে ব্যবহার করা হয়, এই যে পাথরটি সেটা কিসের রূপ? চুনা পাথরের রূপান্তরিত রূপ। তাহলে আরও এছাড়াও আরও রয়েছে, তাহলে গ্রানাইট থেকে নিঃ সৃষ্টি হয়, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট সৃষ্টি হয়, বেলে পাথর থেকে কোয়ার্টাইট সৃষ্টি হয়, চুনা পাথর থেকে মার্বেল সৃষ্টি হয়। এছাড়া রয়েছে সেল থেকে সৃষ্টি হচ্ছে স্লেট, এটি পাতলা কাদা পাথরের রূপান্তরিত রূপ, যেটা হচ্ছে সেল, যেটাকে কাদা পাথরও বলা হয়, তার রূপান্তরিত রূপ হচ্ছে স্লেট, যেগুলো লেখার কাজে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। পিট কয়লা থেকে গ্রাফাইট সৃষ্টি হয়। পিট কয়লা থেকে কী সৃষ্টি হয়? রূপান্তরিত রূপ কী? গ্রাফাইট। আমরা সকলে জানি গ্রাফাইট, যে উড পেন্সিল বুকেগুলো গ্রাফাইট থাকে, এগুলো লেখার কাজে ব্যবহার করা হয় গ্রাফাইট। তাহলে এগুলো হচ্ছে রূপান্তরিত শিলা, অর্থাৎ আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হতে পারে, আবার পাললিক শিলা থেকেও রূপান্তরিত শিলা পরিণত হতে পারে। এবার হচ্ছে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। রূপান্তরিত শিলা যেহেতু তাপ ও চাপের পরিবর্তনের ফলে হয়, ফলে রূপান্তরিত শিলার ফলে যে শিলার সৃষ্টি হয় সেটি অনেক কঠিন হয়ে যায়। তা রূপান্তরিত শিলা খুবই কঠিন প্রকৃতির হয়ে যায়। দু নম্বর,
এই শিলা ক্লাস গঠনযুক্ত অর্থাৎ স্বচ্ছ প্রকৃতির হয়। অর্থাৎ আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা হয় সেই শিলার স্বচ্ছতার পরিমাণটা আরও বেড়ে যায়। আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হলে সেগুলো চকচকে মসৃণ ক্লাসযুক্ত এবং স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে। আবার যদি পাউলি শিলা থেকে রূপান্তরিত শিলা হয়, অর্থাৎ যে শিলাটা পাউলি শিলা থেকে ছিল, তাহলে পাউলি শিলা মানে জানিস পাউলি শিলা সাধারণত ভঙ্গুর প্রকৃতির হয়, কিন্তু এই পাউলি শিলা যখন তাপ ও চাপের পরিবর্তনে রূপান্তরিত শিলা পরিণত হয় তখন তার ভঙ্গুরতার পরিমাণটা অনেকটা কমে যায়, সেটা অনেকটা কঠিন প্রকৃতির হয়ে যায়। এবারে রূপান্তরিত শিলা অর্থাৎ পাউলি শিলা থেকে রূপান্তরিত শিলা যখন সৃষ্টি হয় সেক্ষেত্রে পাউলি শিলার মধ্যে যে জীবাশ্মগুলি থাকে সেই জীবাশ্মগুলির ছাপ অনেক নষ্ট হয়ে যায়। এগুলি সবই হচ্ছে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। এবার চলে আসে পরের যে টপিক, শিলাচক্র। শিলাচক্র বলছে শিলাটি একটি চক্রাকারে আবর্তিত হয়। তোমাদের সুবিধার্থে একটা ছবি এখানে রেখেছি যে শিলাচক্র কীভাবে সৃষ্টি হয়। ফার্স্ট পর্যায়ে এখান থেকে আমরা স্টার্ট করব আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা আমরা জানি যে ভূঅভ্যন্তরে উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে ফাটল আকারে, সেগুলো পরবর্তীকালে শীতল এবং কঠিনের যে শিলা সৃষ্টি সেটা আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, হিমবাহ, বায়ু ইত্যাদির দ্বারা, বিভিন্ন ক্ষয়পদার্থের পরিবহন প্রক্রিয়ার দ্বারা সেগুলো কী হয়ে যায়, পরবর্তীকালে পলিতে পরিণত হয় বা ক্ষয়পদার্থ সঞ্চয়। এই পলিগুলি পরবর্তীকালে স্তরে স্তরে পরবর্তীকালে স্তরে স্তরে জমাট বেঁধে সেটা কিসে পরিণত হয়, পাউলিক শিলাতে পরিণত হয়। পাউলিক শিলার তাপ ও চাপের দ্বারা পরবর্তীকালে সেটা কিসে পরিণত হয়, রূপান্তরিত শিলা পরিণত হয়। এবং এই রূপান্তরিত শিলা বিভিন্ন ভূগর্ভস্থ গড়নের মাধ্যমে সেগুলো আবার অর্থাৎ বিভিন্ন ভূমিরূপ প্রক্রিয়া ভূঅভ্যন্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে সেগুলো আবার কী হয়, লাভা এবং ম্যাগমাতে পরিণত হয়। এবং এই লাভা ম্যাগমা থেকে আবার পরবর্তীকালে কী হয়, আগ্নেয় শিলার উৎপত্তি ঘটে। এইভাবে শিলাচক্রটি চক্রাকারে আবর্তিত হয়। এবারে সেক্ষেত্রে কি সরাসরি আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলার সৃষ্টি হতে পারে, অর্থাৎ আগ্নেয় শিলা থেকে তাপ ও চাপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই শিলাটি রূপান্তরিত শিলা পরিণত হতে পারে। উদাহরণের ক্ষেত্রে যেগুলো বলেছিলাম যে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলার ক্ষেত্রে যে গ্রানাইট শিলা থেকে রূপান্তরিত শিলা পরিণত হয়, বা ব্যাসল্ট থেকে যেমন সৃষ্টি হয় অ্যাম্ফিবোলাইট, গ্রানাইট থেকে সৃষ্টি হয় নিস, এগুলো হচ্ছে সরাসরি আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা সৃষ্টি হয়। আবার পাউলি শিলা থেকে রূপান্তরিত শিলা সৃষ্টি হয়, যেমন চুনাপাথর থেকে মার্বেল, তারপর রয়েছে বেলে পাথর থেকে কোয়ার্টসাইট, এগুলো হচ্ছে পাউলি শিলা রূপান্তরিত রূপ। তাহলে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত সরাসরি রূপান্তরিত শিলা হতে পারে, আবার আগ্নেয় শিলা থেকে ক্ষয় পাওয়ার মাধ্যমে পলি সঞ্চয় সেটি স্তরে স্তরে পাউলি শিলা, আবার তার থেকেও রূপান্তরিত শিলা সৃষ্টি হতে পারে। আবার পাউলি শিলা থেকে আবার সেই পূর্বে পর্যায়ে অর্থাৎ পাউলি শিলা থেকে রূপান্তরিত শিলা পরিণত হতে পারে, আর পাউলি শিলা ক্ষয় পেয়ে আবার সেই সংস্থানগুলিতে আবার পলিতে পুরোনা ফিরে যেতেও পারে, অর্থাৎ ক্ষয়পদার্থ পরিবহন সঞ্চয়ের ফলে পাউলি শিলা ক্ষয় পেতে পেতে সেই ক্ষয়িত পদার্থগুলো আবার পলিতে সেগুলো সঞ্চয় হতে পারে। এবং রূপান্তরিত শিলা ও বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সেগুলো ক্ষয় পাওয়ার মাধ্যমে সেগুলো পলি হিসাবে সঞ্চয় হতে পারে। তাহলে এই যে চক্রাকার আবর্তন, সেই চক্রাকার আবর্তনকে বলা হয় শিলাচক্র। এবার হচ্ছে ভূমিরূপের উপর শিলার প্রভাব। অর্থাৎ সব এক একটা জায়গায় শিলার প্রকৃতি অনুসারে এক এক রকমের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। যেমন ছোটনাগপুর মালভূমি অঞ্চল অর্থাৎ রাঁচি অঞ্চলে এই সমস্ত জায়গাগুলিতে মূলত যে শিলাটি দেখতে পাওয়া যায় সেটি গ্রানাইট জাতীয় শিলা দেখতে পাওয়া যায়। অর্থাৎ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যেটা মূলত শিলা দ্বারা গঠিত সেটি হচ্ছে কোন শিলা, গ্রানাইট শিলাগঠিত অঞ্চল, ঠিক আছে। রাঁচি মালভূমি অঞ্চল এগুলি হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আবার দক্ষিণ ভারতের অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল ডেকান ট্র্যাপ এগুলি মূলত লাভা গঠিত যে ক্ষারকীয় লাভা অর্থাৎ ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসল্ট শিলাটা কোথায় দেখতে পাওয়া যায়, মূলত দক্ষিণ ভারতে। আবার যে সমস্ত গোয়া অঞ্চল বরাগহেলু বা পাঁচমারি এই সমস্ত অঞ্চলগুলিতে চুনাপাথর গঠিত অঞ্চল অর্থাৎ চুনাপাথর দেখতে পাওয়া যায়, যে অঞ্চলগুলিতে সাধারণত আমরা বলি কাস্ট অঞ্চল বা কাস্ট ভূমিরূপ।
এই কাষ্ঠভঙ্গ অঞ্চলে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন হচ্ছে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট এবং স্তম্ভ। অর্থাৎ গুহার ভিতরে তিন ধরনের মূলত বেশি ভূমিরূপ যে লক্ষ্য করা যায়, অর্থাৎ গুহার মেজ উপর থেকে চুনাপাথর যে সঞ্চয়গুলো উপর থেকে জমতে জমতে নিচের দিকে যেগুলো নামতে, অর্থাৎ স্তম্ভের উপর থেকে গুহার ছাদ থেকে যেগুলো নিচের দিকে ঝুলতে থাকে যে চুনাপাথরের সঞ্চিত পদার্থগুলি সেগুলিকে বলা হয় স্ট্যালাকটাইট, এবং যেগুলো নিচ থেকে জমতে জমতে উপরের দিকে উঠতে থাকে সেগুলিকে বলা হয় স্ট্যালাকমাইট। এবং স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট যখন একটা জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাবে বা জমে যাবে, তখন সেটা একটা পিলার বা স্তম্ভের মতো অবস্থান করে, সেটা বলা হয় চুনাপাথরের স্তম্ভ। তার এই যে ভূমিরূপগুলো, এগুলো সাধারণত চেরাপুঞ্জি, মৌসিনরাম বা অন্ধ্রপ্রদেশে রয়েছে বোরা কেভ বা মধ্যপ্রদেশের পাঁচমার, এই সমস্ত জায়গাগুলিতে বেশি পরিমাণে চুনাপাথরের গুহার ভূমিরূপগুলি দেখতে পাওয়া যায়। এখান থেকে পড়তে পারে যে আমরা জানি ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। মালভূমি অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, কারণ এখানে লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। এবারে এক এক ধরনের শিলা থেকে এক এক ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়। আমরা জানি ক্ষারকীয় যে লাভাখরিত শিলা ব্যাসল্ট শিলা, সেই ব্যাসল্ট শিলা থেকে কি মৃত্তিকার সৃষ্টি হয়? ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়। আমি জানি মৃত্তিকার সৃষ্টি কতগুলো পর্যায়ে আছে, সেগুলো প্রথম পর্যায়ে শিলাস্তরে আবহবিকার সংগঠিত হয়, তারপরে সেগুলো থেকে অর্থাৎ উপরে রেগোলিথ, সেগুলো পরবর্তীকালে হিউমিফিকেশন, খনিজকরণ, এলিভেশন, এলিভেশন পরবর্তী স্টেপের মাধ্যমে শিলা থেকে কি হয়, মূলত মৃত্তিকায় পরিণত হয়। তাহলে ব্যাসল্ট যে শিলা, অর্থাৎ লাভাগরিত ব্যাসল্ট শিলা থেকে যে মৃত্তিকার সৃষ্টি হয়, সেই মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। গ্রানাইট যে শিলা, অর্থাৎ যে গ্রানাইট শিলা থেকে মূলত যে মৃত্তিকার সৃষ্টি হয়, সেটি হচ্ছে লোহিত মৃত্তিকা। তাহলে গ্রানাইট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকা হচ্ছে লোহিত মৃত্তিকা, ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, আর বেলে পাথর যে পাউলিক শিলা রয়েছে, বেলে পাথরের সৃষ্টি হয় বেলে মাটি। তাহলে শিলা থেকে যে মাটির সৃষ্টিগুলো আসে, যে ব্যাসল্ট শিলা থেকে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হতে পারে, কৃষ্ণ মৃত্তিকা, গ্রানাইট থেকে লোহিত মৃত্তিকা, বেলে পাথর থেকে বেলে মাটি, এগুলো শিলা থেকে পরবর্তীকালে মাটির যে সৃষ্টি হয়। তাহলে এই পর্যন্ত তোমার অধ্যায়ের, এই অধ্যায়টা এই পর্যন্ত শেষ, যে শিলা অধ্যায় যেটা ছিল শিলা চ্যাপ্টার। পরের ক্লাসে অন্য নতুন অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত।